আসসালামু আলাইকুম প্রাইমারি ডায়মন্ড ব্যাথের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমরা একটু আগে একটা ক্লাস দেখেছি ও সেখানে সাবজেক্ট সরি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে কথা বলেছে। আপনারা নিশ্চয়ই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের সেই ক্লাসটা নিশ্চয়ই দেখেছেন। তো এই কোয়াজি পসিভ ভয়েস শেখার জন্য সেই কমপ্লিমেন্টের ক্লাসটা ছিল কিন্তু খুবই জরুরি। আপনারা কে কে ক্লাসটা দেখছেন একটু কষ্ট করে ইয়েস লিখুন, কেননা ওই ক্লাসটা না দেখলে এই কোয়াজি প্যাসিভ ভয়েস আপনার বোঝা একটু কঠিন হয়ে যাবে। তো কে কে ক্লাসটা দেখেছেন একটু লিখুন ইয়েস প্লিজ, তাহলে বুঝবো যে আপনি ক্লাসটা দেখেছেন। হ্যাঁ, সেখানে একটা একদম জাস্ট ফ্রি ক্লাস ছিল ইউটিউবের ক্লাস এবং কমপ্লিমেন্ট এবং অবজেক্ট নিয়ে কথা বলেছি। যদি আপনি দেখে থাকেন, যদি সুমিত্রা দেখেছেন থ্যাংক ইউ আপনাকে, যারা ক্লাসটি দেখেছেন তাদের জন্য কিন্তু ভয়েসের ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হয়। একটা ভাগ করছি বেসিক রুলস, মানে ভয়েসের কিছু বেসিক নিয়ম আছে যেটা না শিখলে ভয়েস করা যায় না, আর দুই নম্বর হচ্ছে অ্যাডভান্স রুলস। আমি ভয়েসের রুলস গুলোকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছি এবং প্রথমে সাতটা নিয়ম আছে ভয়েসের, হচ্ছে সাতটা নিয়ম আছে অ্যাডভান্সের এবং বাকি ১৩টা নিয়ম আছে, মোট ২০টা রুলস করলে ভয়েসের সবই কমপ্লিট হয়ে যায়। এবং আপনারা জানেন যে আমাদের হটস্পট বই আছে, প্রাইমারির হটস্পট যে বই, সেই বইয়ের ১৬০ পৃষ্ঠা থেকে আজকে মূলত কোয়ালিটি প্যাসিভ ভয়েস আমি করবো। তবে এটা অ্যাডভান্স রুলের একটা নিয়ম এবং এখানে এইটা কিন্তু বেসিক নিয়ম না, বেসিক এর ভয়েসের নিয়ম এটা না, আমরা অ্যাডভান্স লেভেলের নিয়মটা একটু দেখবো। অনেকে দেখেছেন অনেকে দেখেন না, মিথু ইয়াসমিন আচ্ছা ক্লাসটা দেখে নিবেন, এই ক্লাসটা খুবই জরুরি। তার আগে আমরা এই ভয়েস শিখতে গেলে ডুয়ার এবং ডুই কি একটু দেখে নিতে হবে, হোয়াট ইজ ডুয়ার এবং হোয়াট ইজ ডুই। আপনারা এই দুটো জিনিস আপনি জানেন কিনা, ডুয়ার এবং ডুই। ডুয়ার হচ্ছে যে ব্যক্তি কাজটি করে, মানে কর্তা যখন কাজটা করে সেটা ডুয়ার, কর্তা যখন কাজ করে, কর্তা যখন কাজ করে তখন সেটা ডুয়ার, আর কর্তাকে যদি কেউ করায় সেটা হলো ডুই। মানে কর্তাকে যদি কোনো কিছু করায় সেটা হলো ডুই। আমরা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবো। ডুয়ার এবং ডুই না জানলে আপনি আবার এই ভয়েস বুঝবেন না কোয়াজি প্যাসিভ। তো তাহলে ডুয়ার ডুই আরো আরো ক্লিয়ার হবো। আমরা তার আগে বলি কোয়াজি কেন নাম হয়েছে। কোয়াজি শব্দের অর্থ হচ্ছে হাফ বা সেমি বা অর্ধেক, হাফ সেমি বা অর্ধেক। তাহলে মিনিংটা কি দাঁড়ালো, অর্ধেক প্যাসিভ, তার মানে হচ্ছে আমরা একটা উদাহরণ লিখলে আরো ভালো বুঝবেন। যেমন হচ্ছে সুগার টেস্ট সুইট, একটু দেখেন চিনি খেতে মিষ্টি। এখানে মজার বিষয় হলো চিনি খেতে মিষ্টি, এই বাংলা বাক্যটা হচ্ছে প্যাসিভ, বাংলা বাক্যের মিনিংটা প্যাসিভ, ইংলিশের স্ট্রাকচারটা অ্যাকটিভ। তাহলে ঘটনা কি দাঁড়ালো, ঘটনা দাঁড়ালো যে এই কোয়াজি প্যাসিভের যে স্ট্রাকচার সেখানে গঠনগত দিক থেকে এটা প্যাসিভ, কিন্তু ইংলিশে যে স্ট্রাকচার সে অনুযায়ী এটা অ্যাক্টিভ। যেহেতু এটা অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ, তাই এর নাম হয়েছে কোয়াজি প্যাসিভ ভয়েস। অর্থাৎ কোয়াজি মানে অর্ধেক, হাফ বা সেমি, সেমি মানে অর্ধেক, সেমি সেমি প্যাসিভ, অর্ধেক প্যাসিভ যেটা, চিনি খেতে মিষ্টি। আপনি দেখেন এটা শুনতে প্যাসিভ প্যাসিভ লাগে, তার মানে কি চিনি খেতে মিষ্টি। আমার কোশ্চেন হলো চিনি কি নিজের নিজে খায়, জীবন হয় না, চিনি যে ব্যক্তি খায় তখন চিনি মিষ্টি লাগে। নিশ্চয়ই আপনি একমত আমার সাথে, চিনি খেতে মিষ্টি, তাহলে চিনি যে খেতে মিষ্টি লাগে এটা কি চিনি কি চিনি কি চিনি খেতে মিষ্টি, তার মানে চিনি কি নিজের নিজে খায়, চিনি নিজের নিজে খায় না। বাট এরকম থাকতো আই রাইট এ লেটার, একটু দেখেন আমি চিঠি লিখি, কে লিখে, আমি চিঠি লিখি, একটু দেখেন আমি আমি চিঠি লিখি, এই আমি কিন্তু ডুয়ার, আমি হচ্ছে ডুয়ার, কিন্তু এখানে সুগার কিন্তু ডুই, তার মানে হচ্ছে সুগারকে দিয়ে কেউ কাজটা করাচ্ছে। এই যে একটু আগে পার্থক্যটা বললাম, যদি এমন হয় সাবজেক্টে ডুই বসে তবে সেটা হলো কোয়াজি প্যাসিভ ভাগ, আমার সরি কোয়াজি প্যাসিভ প্যাসিভ ভয়েস। আমার কথা কি পরিষ্কার একদম, আপনি আমার মনে হয় আপনি বুঝছেন। তাহলে আমরা একটু বলি যে কোয়াজি প্যাসিভ কোনটি,
কোয়াজি প্যাসিভ হচ্ছে যখন সেন্টেন্সে সাবজেক্ট ডুই থাকবে, নিজে কাজ করে না কিন্তু কেউ তার দিয়ে কাজটা করায়। এই যে চিনি, চিনি কি আপনার মুখে যায় না আপনি চিনি খান? যে কোনো ব্যক্তি যার যে চিনি খাইতে পারে, সে যখন চিনি খায় তখন চিনি খাইতে মিষ্টি লাগে। তাহলে যখন চিনি খাবেন তখন তো মিষ্টি লাগবে, এর আগে নিশ্চয়ই বুঝতে পারবেন না। তাহলে দেখে মনে হবে এটা স্ট্রাকচার। এখন আমার কোশ্চেন, তাহলে এটা কেন অ্যাক্টিভ? আমার কোশ্চেন, তাহলে এটা কেন অ্যাক্টিভ? অ্যাক্টিভ স্ট্রাকচার আমি একটু উপর থেকে মুছে ফেলি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আরো আমরা অ্যাক্টিভ স্ট্রাকচারটা দেখি। যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এটা কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভ ঠিক নিচে কেন অ্যাক্টিভ ব্যাখ্যা দেয়। যেমন সুগার টেস্ট সুইট, একটু দেখেন এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবং এটা স্ট্রাকচার যদি অ্যাক্টিভ হয় এটা নিশ্চয়ই অ্যাক্টিভ। তাহলে এটা সুগার টেস্ট সুইট, এটা কিন্তু অ্যাক্টিভ। কিন্তু মজার বিষয় হলো যে এই আই কিন্তু হচ্ছে ডুয়ার, নিজে এটা করে, কিন্তু এটা কিন্তু ডুই, এই হলো পার্থক্যটা। অর্থাৎ সুগার নিজে টেস্ট করে না। তাহলে যেমন দেখেন পিলস টেস্ট সাওয়ার, মানে মানে বড়ি বা ওষুধ খেতে, ওষুধ খেতে টক বা ওষুধ খেতে নিশ্চয় টেস্ট লাগে না। তাহলে এই 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 যে সেন্টেন্স, এটা হলো কি আপনার কোয়াজি প্যাসিভ। তাহলে আমার কথা কি পরিষ্কার একদম যে কোয়াজি প্যাসিভ কোনটা? কোয়াজি প্যাসিভ হলে যে সকল সেন্টেন্স গুলো দেখতে কেমন মনে হবে, যে সকল সেন্টেন্স গুলো দেখতে আপনার অর্থগত দিক থেকে প্যাসিভ কিন্তু স্ট্রাকচার অ্যাক্টিভ, সেই সকল সেন্টেন্স, সেই সকল ভয়েস ভয়েসকে বলা হবে আপনার কোয়াজি প্যাসিভ। কোয়াজি প্যাসিভ আবার দুই প্রকার, একটু লিখে নিই প্রকারটা। কোয়াজি প্যাসিভ ভয়েস আবার দুই প্রকার, কি কি? এক নাম্বার হচ্ছে ভার্ব উইথ কমপ্লিমেন্ট। খুব খেয়াল করবেন এই কোয়াজি প্যাসিভ আবার হচ্ছে দুই প্রকার, কোয়াজি প্যাসিভ। এটা থেকে বিশেষ পরীক্ষায় এবং প্রাইমারি চাকরি পরীক্ষায় খুব কোশ্চেন আসে। দুই প্রকার কি কি? এক নম্বর হচ্ছে ভার্ব উইথ কমপ্লিমেন্ট, ভার্ব উইথ কমপ্লিমেন্ট এবং ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে এই দুই প্রকার, কয় প্রকার? এই দুই প্রকার হচ্ছে আপনার কোয়াজি প্যাসিভ ভয়েস। কি কি? ভার্ব উইথ কমপ্লিমেন্ট, তার মানে কি ভার্বের সাথে কমপ্লিমেন্ট থাকবে, আর ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট। আমার মনে হয় পার্থক্যটা পরিষ্কার আপনাদের কাছে এখন। তাহলে দেখেন আমরা একটা সেন্টেন্স লিখি, দি কাউ ইজ মিল্কিং, দেখেন দা কাউ ইজ মিল্কিং, দি কাউ ইজ মিল্কিং। এখানে কিন্তু এরপরে কিন্তু কমপ্লিমেন্ট নাই, বাট এখানে দেখেন হানি টেস্ট সুইট, এখানে কিন্তু কমপ্লিমেন্ট আছে, এই যে সুইট কিন্তু কমপ্লিমেন্ট। তাহলে একটু আগে ক্লাসে কিন্তু বলেছি যে কোনটা কমপ্লিমেন্ট আর কোনটা অবজেক্ট আপনাকে শিখতে হবে, এই জন্য কিন্তু আমি কমপ্লিমেন্ট এবং অবজেক্টের ক্লাসটা আগেই দিয়েছি, যেন আমি যদি যখন ক্লাস নিব তখন আপনি যেন বুঝতে পারেন। আমার মনে হয় কেন কমপ্লিমেন্টের ক্লাসটা দিয়েছি বুঝছেন। তাহলে আমরা দেখলাম কোয়াজি প্যাসিভ ভার্ব কয় প্রকার, ভয়েস কয় প্রকার, একটা ভার্ব উইথ কমপ্লিমেন্ট, ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট, তার মানে কমপ্লিমেন্ট সহ আর কমপ্লিমেন্ট ছাড়া, এই দুই প্রকার। এখন আমরা একটু ভার্ব উইথ কমপ্লিমেন্টের কতগুলো এক্সাম্পল দেখব, এবং বিশ্বাস করেন আপনি যদি জাস্ট কয়েকটা একদম প্র্যাকটিস করতে পারেন তাহলে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আপনি কমন পাবেন। পরীক্ষায় এই কোশ্চেন গুলো কমন আসে, যারা একটু মেধাবী এবং একটু বুঝে তারা কিন্তু এগুলো কমপ্লিট জাস্ট প্র্যাকটিস করে, প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। আমরা প্রথমে ওইটা দিয়েই একটু জাস্ট ট্রাই করি। যেমন হানি টেস্ট সুইট, খুব থাকে পরীক্ষায় হানি টেস্ট সুইট। এখন দেখেন এখানে দুই ভাবে ভয়েস থেকে চেঞ্জ করা যায়, হানি ইজ টেস্টেড সুইট, হানি একটু লেখে হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট, অথবা অথবা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এখানে খুব হাস্যকর একটা ঘটনা আছে, এই ঘটনাটা না বললেই নয়। বন্ধুরা একটা বিষয় দেখেন, এটাই কিন্তু বেশি কারেক্ট, অর্থাৎ এইটাই কিন্তু বিদেশে বা যারা ফরেনার তাদেরকে বেশি অ্যাকসেপ্টেবল। কেন আমি ব্যাখ্যাটা দিই, বাক্য এটাও কিন্তু কারেক্ট, এটা কারেক্ট। কিন্তু দেখেন এখানে সমস্যাটা কোথায়, হানি ইজ সুইট হোয়েন ইজ টেস্টেড। আমার কথা বলুন, শোনেন, মধু মিষ্টি যখন এটাকে টেস্ট করা হয়। আচ্ছা বলেন তো, যদি হানি টেস্ট না করেন তাহলে কেউ মিষ্টি থাকে না, মিষ্টি কি চলে যায়? ঘটনা কি এমন যে আপনি হানি টেস্ট না করলে
ওই যে উম্মে কুলসুম শিখা লিখেছে হানি ইজ সুইট হোয়েন ইজ টেস্টেড, এটা আসলে আমাদের এটা এটাও কিন্তু কারেক্ট বা এটা খুব হাস্যকর, এজন্য মোর কারেক্ট বা স্মার্ট গ্রামার কিন্তু হচ্ছে এটা অ্যান্সার, এটি কিন্তু মোর কারেক্ট। আমরা সাধারণত গ্রামের যে লোকাল বইগুলা পড়ি সেই লোকাল বইগুলো পড়ে আমাদের শেখা, এই জন্য কিন্তু আমরা এই গন্ডি থেকে বের হইতে পারি নাই বন্ধুরা। তাহলে আপনি স্মার্ট ইংলিশ বলো হানি ইজ টেস্টেড, হানি ইজ টেস্টেড সুইট, খুব মজার। এক্সট্রাক্টর আপনি দেখেন হানি ইজ টেস্টেড, এই কিন্তু প্যাসিভ ফর্ম, হানি ইজ টেস্টেড, এই হানি টেস্ট এটির উপর ভয়েস চেঞ্জ করছি, হানি ইজ টেস্টেড সুইট, এবং এটা আমাদের কারেক্টটা সেটা আমি বলবো, এটাও কারেক্ট, এটা হাস্যকর কারেক্ট। কেননা আচ্ছা বলেন মধু মিষ্টি, মধু কি টেস্ট না করলে মিষ্টি থাকবে না? প্লিজ একটু কষ্ট করে বলতে হবে, জাস্ট আমাকে আমাকে একটু জাস্ট রেসপন্স করেন, আপনি বুঝছেন কিনা, ইয়েস নো রেসপন্স করেন, তাহলে আমি মজা পাবো শিখায়। আমি আজকে অনেকগুলো জিনিস শিখাবো, প্লিজ আপনারা রেসপন্স করেন, রেসপন্স না করলে শিখায় মজা নাই। হ্যাঁ আচ্ছা শেয়ার নাজবুল থ্যাংক ইউ, দেখেন এতগুলি স্টুডেন্ট ক্লাস করতেছেন, আমি চাই ক্লাসটা সবাই ক্লাসটা দেখুক, আমি আরো অনেকগুলো নতুন জিনিস শিখাতে চাই, ক্লাসটা প্লিজ শেয়ার করুন। আপনারা কেন শেয়ার করেন আমি জানি না, কোনদিন বলতে ভালো লাগে না, ক্লাসটা সবাই শেয়ার করলে অনেকে ক্লাসটা দেখতে পায়, প্লিজ শেয়ার করুন প্লিজ। ওকে তাহলে আমরা আরো অনেকগুলো নতুন জিনিস শিখাইতে চাই, যদি আপনারা শেয়ার করেন, আপনারা শেয়ার করেন, তাহলে শেয়ার করেন এবং কমেন্টস করেন যে আপনি বুঝছেন কিনা, এবং আরেকটা জিনিস জানান কে কোথা থেকে জয়েন করছেন, প্লিজ কষ্ট করে জানান, তাহলে আমি মজা পাবো ক্লাসে নিয়ে। তাহলে হানি টেস্ট সুইট, এটা হানি ইজ সুইট হোয়েন ইজ টেস্টেড, এটাও কিন্তু রাইট, কিন্তু মোর বেটার হলো হানি ইজ টেস্টেড সুইট, তাহলে হানি ইজ টেস্টেড সুইট, এইটুকুর এইটুকুর কিন্তু আমি স্ট্রাকচার কিন্তু আমি ভয়েস চেঞ্জ করেছি। আমি হচ্ছে আরেকটা ভয়েস থেকে দেখতে পারি, প্রথমে ধরে লিখছিলাম সুগার কি হবে, কি লিখছিলাম সুগার টেস্ট সুইট, এটা এখন আমাকে করে দেন তো, এটা অ্যাক্টিভ আছে প্যাসিভ করেন, সুগার টেস্ট সুইট, টেস্ট সুইট, এটাকে প্যাসিভ করেন, তাহলে বুঝবো যে আপনি বুঝছেন, খুবই মজা কেটে যাবে, পরীক্ষা খুব থাকে, একটু প্লিজ কষ্ট করে, হ্যাঁ আপনারা একটু এই ভার্সেসটা করে দেন, কি আছে সুগার টেস্ট সুইট, সুগার টেস্ট সুইট ভার্সটা করলে কি হবে, এবং আপনি সুগার ইজ টেস্টেড হোয়েন ইট ইজ সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা লিখবেন না প্লিজ, হ্যাঁ এটা লিখবেন না, তাহলে কি লিখবেন, আমরা এটুকুর ভয়েস চেঞ্জ করবো, এটুকুর ভয়েস চেঞ্জ করলে কি হবে, আমরা এইটুকুর ভয়েস চেঞ্জ করবো, সুগার ইজ টেস্টেড কি হবে, সুগার সুগার দেখা থাকবে, সুগার ইজ টেস্টেড, সুগার ইজ টেস্টেড সুইট, শেষ, খুবই মজার, এটা কিন্তু মজার। তবে ওই যে সুগার ইজ টেস্টেড সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটাও কিন্তু কারেক্ট, তবে মানে মজার যেটা সেটা হলো এই সুগার ইজ টেস্টেড সুইট, এটি কিন্তু ভালো এবং এটা হলো পারফেক্ট ইংলিশ, ওইটা লিখলে যে হবে না সেটাও না, তবে এটা বেশ হাস্যকর এবং ওটা আসলে উচিত না, ফাইন। তানজিয়া সেতু লিখেছেন সুগার ইজ টেস্টেড সুইট, থ্যাংক ইউ, একটু প্লিজ কষ্ট করে সবাই লেখেন, আমি সবার অ্যান্সারের জন্য ওয়েট করবো এবং দেখবো সবাই অ্যান্সার লিখবে, প্লিজ সবাই থেকে অ্যান্সার চাই, প্লিজ সবাই থেকে অ্যান্সার চাই, সবাই থেকে অ্যান্সার চাই, প্লিজ সবাই অ্যান্সার লিখবেন, আমি অ্যান্সার লিখেছি ভোটে দেখে দেখে লাগেন, কিন্তু সবাই অ্যান্সার লিখবেন, অ্যান্সার না লিখলে ভালো লাগে না ভাই, প্লিজ, হ্যাঁ প্লিজ। মিতু সরকার লক্ষ্মীপুর থেকে, গুড, নুসরাত ঢাকা থেকে, সবাই অ্যান্সার লিখবেন, আমরা আরো অনেকগুলো প্র্যাকটিস করতে চাই, আর আপনাদের ক্লাস কেমন লাগে একটু জানাবেন, তাহলে আমি ক্লাস নিয়ে মজা পাবো প্লিজ, হ্যাঁ। সুগার টেস্টেড সুইট না কৌশিক, এটা হবে সুগার ইজ টেস্টেড সুইট, সুগার ইজ, আমরা জানি স্ট্রাকচারে কি হয় সাবজেক্টের পরে, আকন্দ লিখছেন সুগার ইজ টিট সুইট, টিট না রে ভাই টেস্টেড, টেস্ট হচ্ছে ভাগ, টি এস টেস্ট, টেস্ট মানে ভাগ, টেস্টেড হচ্ছে ভি থ্রি মানে পাঁচ পার্টি হলো টেস্টেড, তাহলে সুগার টেস্টেড সুইট এটাই কিন্তু হচ্ছে, এটাই কিন্তু অ্যান্সার। আমরা আরো অনেকগুলো মজার জিনিস শিখবো এবং আমার বিশ্বাস আপনি মানে এখানে ক্লাসটা শেষ করে দেখেন, ক্লাসটা দেখে চলে যাবেন না, আমরা অনেকগুলো অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করবো, একটা আরেকটা জিনিস চ্যালেঞ্জ করবো আপনাকে, প্রাইমারি পরীক্ষায় একটা ভয়েস চেঞ্জ আসবে, সেই ভয়েস চেঞ্জ সম্ভবত এই কুয়াইজি প্যাসেজ থেকে থাকবে, এবং সেটাও কি আজকে যেগুলো এক্সাম্পল দেবো তার মধ্যে থাকবে ইনশাল্লাহ, চ্যালেঞ্জ আপনার সাথে ইনশাল্লাহ, তো আপনি যে ক্লাসটা দেখতে থাকবেন এবং এই ক্লাস এই জাস্ট প্র্যাকটিস গুলো করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে, বাইরে কোশ্চেন থাকবে না আশা রাখি ইনশাল্লাহ। দা রোজ স্মেল সুইট, তারপর লেখেন দা রোজ স্মেল স্মেল সুইট, দা রোজ স্মেল সুইট, দা রোজ স্মেল সুইট, দা রোজ স্মেল সুইট, দা রোজ স্মেল সুইট, এটা অ্যান্সারটা প্লিজ করবেন, দা রোজ স্মেল সুইট, তাহলে কি হবে দা রোজ ইজ স্মেল, তাহলে কি হবে দা রোজ ইজ স্মেল,
স্মেল সুইট শেষ কত মজার অত এভাবে কিন্তু করা যায় দা রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড সেটাও হয় কিন্তু এটা হলো বেটার আমি কিন্তু এই কথা আগেই বলেছি যে ওইটাও করা যায় দা রোজ ইজ দিয়ে করা যায় কিন্তু ওটা করলে ভুল হবে সেটাও বলবো না আমি দা রোজ ইজ স্মেলড হোয়েন ইজ সুইট ওকে ডান তারপর আমরা পরের সেন্টেন্সে চলে যাব একটু প্লিজ তাহলে কি হবে দা স্টোন ইজ স্পেলড দা স্টোন ইজ স্পেলড ফিল ফেল ফেলড এফ ই এল ডি ফেলড রাফ দা স্টোন ইজ স্পেলড রাফ ওকে ফাইন একটু প্লিজ আপনারা দেখেন তো বুঝতেছেন কিনা কত মজার এবং এই ধরনের কোশ্চেন কিন্তু খুব পরীক্ষায় আসে হ্যাঁ খুব পরীক্ষায় আসে এটা খুব মজার টেনশনে কোনো কারণ নাই নাজমুল আপনি যদি মেন্টাল অ্যাবিলিটি বই না পেয়ে থাকেন যদি মানসিক দক্ষতা তাহলে অবশ্যই 0161525155 এই নাম্বারে ফোন দিলে আমি আপনাকে মানসিক দক্ষতার বইটা কুরিয়ার করে দেবো টেনশনে কোনো কারণ নেই আপনাকে আমি টেনশন করি না আমি আপনাকে কুরিয়ার করে দেবো আপনার কথা হবে ইনশাল্লাহ আপনারা বই না পেলে আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদের হেল্প করবো আমরা আরো কতগুলো সেন্টেন্স প্র্যাকটিস করবো দেখি পারি কিনা খুবই মজার এগুলা দেখেন দা কম্পোজিশন রিডস ওয়েল রিডস ওয়েল মানে রচনাটি পড়তে সুন্দর দা কম্পোজিশন রিডস ওয়েল একটু প্লিজ করে দেখেন দা কম্পোজিশন রিডস ওয়েল এগুলো সব কিন্তু ভার্বস উইথ কমপ্লিমেন্ট এগুলো সব কিন্তু ভার্বস উইথ কমপ্লিমেন্ট এবং আমার মনে হয় খুব মজার এগুলো সব ভার্বস উইথ কমপ্লিমেন্ট রেড এর পাস্ট পার্টিসিপল নিশ্চয় রেড হয় চেঞ্জ নাই আর ওয়েল তবে আপনারা খেয়াল রাখবেন রেড হবে না কেননা পাস্ট ভার্বের ভিত্তিতে যেটা সেখানে কোনো এস বাই এস যুক্ত হয় না রিড থাকে এখানে এস বাই এস যুক্ত হবে না এইটাই হলো পার্থক্য খুবই মজা দা কম্পিটিশন রিড ওয়েল দেখেন তার সেতু করেছেন খুবই ভালো ভেরি গুড নয়ন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ এই যে বেসিক পার্থক্যগুলো শিখাই দেওয়াটা খুবই জরুরি তাহলে আমরা এতক্ষণ যেগুলো শিখলাম সেগুলো কিন্তু হচ্ছে ভার্বস উইথ কমপ্লিমেন্ট সেগুলো হচ্ছে ভার্বস উইথ কি কমপ্লিমেন্ট সেগুলো ভার্বস উইথ কমপ্লিমেন্ট এবং আমি যে প্র্যাকটিসগুলো করছি সব কিন্তু হচ্ছে আমার এই হটস্পট বই থেকে প্লিজ কষ্ট করে এই বইটা কালেক্ট করে ফেলেন এর খুব মজার একটা বই অনেক ছোট হলেও আমি চেষ্টা করছি প্রাইমারি জানা দরকার সবের মধ্যে আছে ইনশাল্লাহ হটস্পট বইটা যদি আপনি বই না পান তাহলে অবশ্যই আপনি আমার কন্ট্যাক্ট করলে আমি আপনাকে বই পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং যারা যারা ডায়মন্ড ব্যাচে আছেন অনেকে ডায়মন্ড ব্যাচে ক্লাস করতেছেন ভর্তি হন নাই 2040 টাকা হলো এটার ভর্তি ফি এবং সপ্তাহে 3 দিন ক্লাস হয় শনি সোম বুধ রাত 8টায় ক্লাস তবে এই ব্যাচে ভর্তি হলে আপনার জন্য ফ্যাসিলিটিস হলো আপনি সপ্তাহে 3 দিন পরীক্ষা দিতে পারবেন রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায় পরীক্ষা হয় এবং শুক্রবার সবার জন্য পরীক্ষাটা 200 নম্বরের মডেল টেস্ট হয় পিএইচসির মতো করে এবং যারা ম্যাথে দুর্বল তাদের ম্যাথ এবং ইংলিশে অতিরিক্ত ক্লাস হয় সুতরাং আপনি যদি ডায়মন্ড ব্যাচে ভর্তি হতে চান সেই ক্লাস আপনি ভর্তি হতে পারবেন ওকে তাহলে আমরা এতক্ষণ শিখলাম ভার্ব উইথ কমপ্লিমেন্ট এখন ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট দেখবো ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট যেমন দেখেন দা কাউ ইজ মিল্কিং এটা ভার্ব করো দা কাউ ইজ মিল্কিং আচ্ছা এখন আমাকে বলেন গরুকে নিজের দুধ দই নিশ্চয়ই গরু কিন্তু নিজের দুধ দোয় না যেহেতু গরু নিজের দুধ দহন করে না সুতরাং ডুয়ার না এটা কিন্তু ডুই আর এটার জন্য এটা কিন্তু কোয়েস প্যাসিভ
এটার জন্য এটা কিন্তু কোয়াজি প্যাসিভ ভয়েস খুব মজার কিন্তু যেহেতু সাবজেক্ট নিজে কাজ করে না যেহেতু সাবজেক্ট নিজে কাজ করে না এই জন্য কিন্তু এটা কোয়াজি প্যাসিভ ভয়েস এবং এখানে দেখেন আগের মতো কিন্তু কমপ্লিমেন্ট নাই কমপ্লিমেন্ট না থাকলে এটা নিয়ম হলো দা কাউ ইজ বিং মিল্ক দা কাউ ইজ বিং মিল্ক দা কাউ ইজ বিং মিল্ক এটা কেন আমরা জানি ভার্বের সাথে আইএন ধরে কন্টিনিউয়াস ফর্ম ধরা হয় এবং কন্টিনিউয়াস যে প্যাসিভ স্ট্রাকচার সেখানে নিশ্চয়ই মনে আছে ইজ বিং বা আর বিং কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে ইজ বিং বা আর বিং কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে ইজ বিং বা আর বিং কন্টিনিউয়াস স্ট্রাকচার কি ইজ বিং বা আর বিং কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে ইজ বিং বাংলা বাজার পাওয়া যাবে কাজল লাইব্রেরিতে বাংলা বাজারে পাওয়া যাবে হচ্ছে কাজল লাইব্রেরিতে দা কাউ ইজ বিং মিল্ক দা কাউ ইজ বিং মিল্ক আই হোপ দ্যাট ক্লিয়ার দা কাউ ইজ বিং মিল্ক তারপর দেখেন দা বুক ইজ রিডিং দা বুক ইজ রিডিং তাহলে কি হবে প্যাসিভ হবে কি দা বুক ইজ বিং রিড দেখেন কত মজা দা বুক ইজ বিং রিড দা বুক ইজ রিডিং দা বুক ইজ কি রিডিং একটু প্লিজ দেখেন খুবই মজার এবং দেখেন এই সকল জিনিসগুলো কিন্তু আসলে পরীক্ষা খুব থাকে এবং ছেলেমেয়েরা না বোঝার কারণেই দেখেন ক্লাসে কিন্তু হয়তো অনেক ছেলে মেয়ে কমে গেছে অনেকে কিন্তু ক্লাস করতেছিল যারা অন্য জায়গায় চলে গেছে জানি না কে কে চলে গেছে ক্লাসে থাকেন প্লিজ খুবই মজার তাহলে কি হবে দা বুক ইজ বিং রিড এখন আরেকটা সেন্টেন্স একটু লেখেন দেখেন বোঝেন কিনা আর একটা সেন্টেন্স আমরা লিখে ফেলি সেটা হলো যে দা ড্রাম আর বিটিং দা ড্রামস আর বিটিং আমরা ড্রাম বাজাই না দা ড্রামস আর বিটিং একটু বয়স করেন কি হয় দেখেন দা ড্রামস আর বিটিং সবসময় মনে রাখবেন যে এখানে যেহেতু এখানে আপার কন্টিনিউয়াস টেন্সের মতো স্ট্রাকচার এখানে কি হবে এটুকু ঠিক থাকবে দা ড্রামস আর বিং যুক্ত হবে একটু আগে দা ড্রামস আর বিং এখানে অবশ্যই বিটেড বিট বিট বিটেড একটু দেখেন তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে একটু দেখে নিই স্ট্রাকচারটা হচ্ছে হচ্ছে আমরা জানি যে যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হয় ইজ বা অ্যাম এর সাথে বিং যুক্ত হয় এবং ভি থ্রি হয় ভি থ্রি কি ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি কি ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের কি হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি থ্রি তাহলে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হয় অ্যাম বিং বা ইজ বিং ও ভার্বের পাস্ট পার্টিসিপল এবং জাস্ট সেটাই কিন্তু হইছে টেনশনের কোনো কারণ নাই ভেরি গুড অনেকে কিন্তু লিখেছেন থ্যাংক ইউ আপনাদেরকে ক্লাস কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্টস করুন বন্ধুরা একটু পরে আমি ক্লাস নিব হলো আপনারা জানেন 40তম বিসিএস পরীক্ষা 40তম বিসিএস পরীক্ষা রিটেন রেজাল্ট দিয়েছে আপনারা জানেন এবং ভাইবার ক্লাস দিবে একটু পরে ভাইবার প্রথম পর্বের ক্লাস প্রথম পর্ব এবং এই ক্লাসগুলো কিন্তু সবার জন্য কাজে লাগবে যে শুধু বিসিএস এর ভাইবার জন্য ক্লাস থাকবে সেটাও না আমরা প্রথম পর্বের ভাইবার কিভাবে দিতে হয় ভাইবাতে কি কি থাকে কি রকম কি সবই কিন্তু কথা বলবো আমরা একটু পরে ক্লাসে অথবা 10 মিনিট পরে ক্লাস শুরু করব এবং সেই ক্লাসে কিন্তু আমরা ভাইবা নিয়ে কথা বলবো 40তম বিসিএস আপনারা একটু ক্লাসে জয়েন করে ফেলেন আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের আলটিমেট গোল কিন্তু ভাইবাতে পাস করা এবং ক্যাডার সার্ভিসে জয়েন করা তো টিল দেন ভালো থাকুন এবং আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম